জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা তহমিনা মির্জা প্রথমবারের মতো ভারতীয় নির্মাতা অভিনেতা ও গায়ক অঞ্চল দত্তের পরিচালনায় একটি মিউজিক্যাল ওয়েব সিরিজে অভিনয় করছেন। দুই বন্ধু নামের এই ওয়েব সিরিজটি খুব শীঘ্রই মুক্তি পাবে। বিষয়টি নিয়ে তহমিনা মির্জা বলেন, পরিচালক হিসেবে অঞ্চল দত্ত অসাধারণ, শুটিং করার সময় অনেক কমফোর্ট জোন তিনি দিয়েছেন। অঞ্চল দত্ত সম্পর্কে এই অভিনেত্রী আরো বলেন, অঞ্চল দা কতটা কমফোর্ট দিয়ে শুটিং করেন তার একটি ঘটনা শেয়ার করছি। একবার তিনি বললেন, আমার সঙ্গে দৃশ্য আগে করতে চাও নাকি অন্য শিল্পীর সঙ্গে দৃশ্য আগে করতে চাও? সঙ্গে সঙ্গে বলি, আপনার সঙ্গে দৃশ্য আগে করতে চাই। এভাবেই তিনি কাজটি করেছেন। এক প্রশ্নের জবাবে তমা বলেন, অঞ্চল দত্ত পরিচালনায় শুটিং করার সময় কোনো মনেই হয়নি ভারতীয় টিমের সাথে কাজ করছি। অঞ্চল দা ভীষণ জলি মাইন্ডেড, তার সঙ্গে কাজ করাটাও একটি বড় বিষয় আমার জন্য। সবচেয়ে বড় কথা, ভিন্ন একটা চরিত্র পেয়েছি। রায়হান রফির সুরঙ্গ সিনেমায় অভিনয় করে তমা মির্জা বেশ আলোচনায় এসেছেন এবং প্রশংসিত হয়েছেন। পরিচালক রফির সঙ্গে সম্পর্ক নিয়ে তমা মির্জা বলেন, সম্পর্ক তো অনেক রকমেরই হয়, সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের পরিবর্তন হয়, ম্যাচিউরিটি আসে, কখনো ভালো দিকে যায় কখনো খারাপ দিকে যায়। বিষয়টি নিয়ে আরো বলেন, সত্যি কথা বলতে রফির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে চাই না, তার কাজ নিয়ে বলতে চাই। পরিচালক রফি অনেক অভিজ্ঞ, মেধাবী এবং নিজেকে ছাড়িয়ে গেছে, তাকে নতুন করে প্রমাণ করার কিছুই নেই। তার জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা।